যাত, অর্থাৎ ইসলাম এই জাত বিভেদকে সমর্থন করে না। ইসলাম কই আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। আর এই নিষেধটা চেষ্টা হয়েছে রসুল হয়েছে সাধারণ মানুষ সমস্ত আল্লাহর বান্দা। এই জন্য এই দুঃশ্চরিত্রের মধ্যে আব্দুল রসুল করতে হবে। আল্লাহর একজন বান্দা তবে কোরআন করিমের মধ্যে বহু আয়াত আছে। তোমরা একাশীর্বাদ বলেন ইন্নামা আনা বাশারু মিসলুকুম, আমি তোমাদের মতো সাধারণ মানুষ। আমার নিকট আল্লাহর ওহী আছে, তোমাদের নিকট ওহী আছে। কারণ বাকির জীবন ব্যবস্থা দেখেন, এক হাদিস মধ্যে আছে ওই মশলা রকুই আবার কোরআন শরীফে কয় গুলু জামিয়ান তোমরা খাবার খাবার যখন তখন এক বর্তনেও খাইতে পারো, আবার বহুজন ভিন্ন ভিন্ন খাইতে পারো, যা ইচ্ছা তোমার সমান। কিন্তু এর মধ্যে আবার খুব মতবী একদম আছে, এরা কয় না ভিন্ন ভিন্ন খাইতে পারো, ভাইতে লেখি না তা ধরেন খাইতে দেখি একই বর্তমান। আমার কাছে কোন একজন লৌকিক বর্ষ হুজুর কোন জিনিস মনে ভিন্ন ভিন্ন করে একটা শুরু করবে, একটা লোকের দেখি যদি দক্ষা একটা নাক দেখি করতেছে আমি এলে খাইতে দেবে করসা করতে দেবে, এই মন গেছে উঠছে এত আল্লাহ কয় না। আল্লাহ গেছে পুলু জমিয়া আও আস্তা আও রে তসমিয়া, তুমি রোজন বোধের দুজন দোস্ত মন্ত্রী বসে খাও এক হাতে অথবা ভিন্ন ভিন্ন খাও, দুটা সমান। এখন সমান জিনিসকে অসমান করা এটা হল খোদার উপরে খুব কাহিনী করা, কথা বোঝেন নাকি? আচ্ছা একথা আগে আপনারা শুনছেন প্যাচার হুজুরের ভাষণ, এটি সম্পাদনা করেছি আমি আমিনুল হক রাজাপুর। আশরাফ আশরাফের বাক্য আসি এই আমাদের তো আসলে আমরা গিয়াস আর ওই কারিগর এর মধ্যে দরকার দুই বছর আগেও এর মধ্যে সোভা কারিগর লোকজন হয়ে যাবে মানুষই বিবাহ হচ্ছে না সাজিয়ে হতো না ইয়ে হতো না, আল্লাহ আবার এমনই খাসার দেশে এই কারিগর তো সব দেশ আগাই দিতেছে সে উপলব্ধি করতে হয় আমার। আবার উস্তাদ থাকে, যিনি উস্তাদ হয়ে গেলেন এমন সে দিয়ে হকার চাকরি যে তারা কখন খুশি করবে কি করবে একটা ঘটনা। আমার একজন শশী আমার একটু তালবাড়ির বাড়ি গেছে আর ইয়া দেখা করে না ক্লাসে বসিয়া পাও টেবিল করে দিয়া তার সমস্যা কদম বেশি করতেই জন্য কদম বেশি কদম বেশি করাই আমি থাকবে আসে কথা কদম বেশি ঘটনা শুনবেন ইসলামের কদম বুঝি নাই এতে নাসি। আসসালাম আলাইকুম সাহাবার ভাগে রসুলের ভাগে জলপাই করছি আসসালাম আলাইকুম ইয়া রাসূল বুঝি আমি বলছি ওয়ালাইকুম আসসালাম সময়ে সময় সালাম নাকি তোমার উপর শান্তি বসেছ তবে রসুলের বলছি সালাম বসেছ তারপর যদি একটু ঘনিষ্ঠতা হইত তার সঙ্গে মোসাফা
গভর্নর
গভর্নরের মাথা আর ওই যে পাও এক জায়গায় খাই সে তো ওর তো ফাঁসি হয়নি, আমারও থাকবে এখন নামাজ শেষ হয়ে যাচ্ছে, তবু যা একটু তসপিয়ে ফাঁসি দিতে দিই পড়তে বোধ হয় তসপিয়ে ফাঁসি আজকে যে যে যাই বলেন তসপিয়ে ফাঁসি কেন রসিলে ফাঁকি সমাধান হয়েছে যদি আসবে এই জন্য ওই তসবির মধ্যে দেখেন তেত্রিশ ভাগ করা এমন যারা কয় যে তসবিরবাদী করা যাবে না কেমনি কয় আমি কিছু যেখানে হাদিস শরীফে আছে যে পাঞ্জিগানা নামাজের বাদে তসবির ফাতিমি যদি পড়ে আল্লাহ এত নেকি দেবে যে আসমান আর জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায় হাদিস শরীফে আছে। আপাতত বিশ্বাস না হয় এই তবলিগ জামাতের ফাজাইলে আমার পুজিকে দেওয়া যায় তার মধ্যে ফাজাইলে জিকির আছে অধ্যায় পুজিয়ে রেখে আপনার তা করবেন কেন এই শশিনা শরীফ থেকে একখানা কেতাব রয়েছে আপনার অপরিচয় ফলি তার মধ্যে মরনা আমজাদ সাহ ওই আমি ইয়ে করি তার থেকে বেশি অনেক হাদিস আছে এখন এই তসবির হয়তো তসবি ফাটি করতেছে দোয়াদুর করতেছে তো ও মনে করছে কারণ সে অ্যারেস্ট হয়েই গেছে শেষে বাইরে অবস্থা কি করে কি অবস্থা স্যার ঘরে তোমার দাঁড়াই যাওয়ার আগে আর সেটার সময় গভর্নরের মাথা তোমার পায়ের তোয়ার দেখিয়া আমি তো ঘাবড়ে গিয়েছি জেল ফাঁস তো ওই মিত আমাদেরও ধর কি অবস্থা এই বলিয়া পার্থক্য করা যাবে না সব সমান কেমন এক বাপের পাঁচ ছেলে একজন জট একজন মেস্টে একজন কৃষক কিন্তু ইন্ডিয়া যদি এক জায়গায় থাকে আর যোগ্যতা হিসেবে সম্মান পাবে কিন্তু পাপের ব্যথা হিসেবে সমান কথা বলুন না ইসলাম তো এই শিক্ষা দিচ্ছে আপনার পুজিয়ে পাশের বিজয়ী হজ তার নিজে তো এই কথাই বলছেন যে ফুল্লু কুমিন আদম বা আদম নুতরা তোমরা প্রত্যেকে আদমের সন্তান আর আদম মাটির থেকে কোনো ভেদাভেদ নেই কিন্তু আল্লাহর ফজলে আমরা আমাকে দেখো বেজার হোক আর খুশি হোক এমন জাতিতে পয়দা করছি যে এই আশাবাদটা আজকে মিলিয়ে গেছে কিন্তু আমাদের ওলামাদের বলছে খাস করি আমাকে মুরব্বী যারা বিশ্বাস না এরা কিন্তু জাতি ক্ষেত্রে শক্তি করে আটকে গেছে সরমনাই লাগে আমরা বলতে আচ্ছা আসবেন না কেন মুসলমান না শর্মাই জিকির করে আমরাও জিকির করে শর্মাই তুমি হঠাৎ আমরা হঠাৎ এটা অপাকি বাঁধবে আমরাও বাঁধবে জমাতে নামাজে আমি সব জায়গায় দিই এক রকমের সময় দেওয়া পাঁচ কোটি সবাই যান পাঁচ কোটি এটা মরনা সদস্য সদস্যের মূল্যটা পাঁচ কোটি দিত না এক বৌটু আর এক কাটি এরকম ছেলে দিই রাজনৈতিক ক্ষেত্রে বাধ্য হইয় হোক অথবা উজ্জ্বল সরকার হোক সেই আগে বসতে রাজি কিন্তু আর একজনে বসতে রাজি এত বিরের কথা একজন কি শ্বশুর আরেকজন কি জামাই এরা একত্র বসতে রাখে গতবার আমি খুশি এই জন্য হারবাঙ্গা পরিষ্কার
কেনার তো বাদ দিছি, বিয়ের পর তো দেড় লক্ষ টাকা খরচ গেছে। এই দেড় লক্ষ টাকা খরচ গেছে, আমি আমি তো ঠিকই দিই না এইসব থেকে, ঋণ নিয়েছে ওরা আমার মাথায় আসে না, ঠিকই বুঝি যে কিছু হয়েছে ওই বা তার নেই হুমান হুমান বা এইসব হয়েছে, কিন্তু পারলাম তাহলে সকল শশিনে দরবার ছাড়া অন্যান্য সকলে আসলে মাঠে একত্রিত ওই চর্ম নাই আর জমাতে ইসলাম সাপ নেই সাপ এই দিকে যেমন কেউ দেখতে পারে না চর্ম নাই ওরা এরকম জমাতারা কমুন একত্রে আল্লাহ মেহের নাই আল্লাহ শকর আদায় করি ওদের আল্লাহ আমার নিজের দেখছেন শশিনা থেকে আনতে পারুন না কি করে চিন্তা করলাম আমি যে দরবারে থাকি সেই দরবারে হইবে না কেমন হইল এর মধ্যে শশিনা শরীফের মাছ দিয়ে ভিতরে ছোট ছেলে আমি পোশাক কবি সে গপ্প করি বুঝলি আমার দরকার নাই দাওয়াত নাই আমি কবুল করতে খুশি হব এই আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি এই যে সমস্ত আলেম ওলামা এই যে ই হয়েছে এটা কি ইসলামের গৌরব বাড়ছে না কমছে? আমি তো অনেক লোকের কাছে শুনছি কাদের মতো থাকা হয়েছে আপনি এইগুলো একত্রে যে করছেন কাদের মতো থাকা হয়েছে কিন্তু একটা কেসটা শোন এক বড় মেয়ার হিংসু তার প্রজার একটা ছেলে ভালো পড়াশোনা করে ওই পড়লেই দেখি পাশ করতে পারবে না তার একজন দিকে খুব ভালো পাস করছে ওই পাস করলেও দেখি চাকরি দেবে এরপরে আপনার ভালো ছেলে তো বেরিয়ে চাকরি হবে ওই চাকরি পেলে দেখি বেতন দেবে বেতনও পাইছে ভেবে বেতন পাইলে দেখি ও তো গর্ত দেবে এখন তো আমার কানে আয় যা করছে তো হই কি রেজাল্ট কি আমি কিন্তু আমার কাছে খোঁজা তারা জিজ্ঞাসা করবে নাকি যে সমস্যার একত্র করতে পারো না এটা এত জিনিস জিজ্ঞাসা করবে একত্র করবার চেষ্টা করছো কিনা কি বলছে খালাস ঠিক আছে আচ্ছা আমি একটা মশলা করি একজন লোক হস করিয়ে হারিয়ে নিয়ে আসবে আর একজন লোক হস করার নিয়ত করিয়ে নামছে আর আফাতের ময়দানে হজ হয় তার আগে মারা গেছে এখন এই যে লোকটা মারা গেছে এই অর্থ দিয়ে সব কোম্পানির বেশি গেছে না কথা ঘটনা হল সেটা হয়তো লেখে এই কথা যে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে এরা হস্ত রাখিয়া ওই ব্যক্তির আমল নামাজে ব্যস্ত মহিল কি যে নিজে হস করছে তার হজ হয়তো কবুল হয়েছে অথবা না হয়েছে সন্দেহ আছে কিন্তু এই যে ব্যক্তি মারা গেল হস করবার আগে তার যে স্বভাব হজ এ কবুল হয়েছে ফেরেশতা দ্বারা করা হয়েছে বরং কে তবে আরো লাগে ওই ততদিন কেয়ামত পর্যন্ত প্রত্যেক হজে ওই হাজি ওই ফেরেশতার দ্বারা হজ করে গিয়া ওই হাজি আমল নামাজে কেন মনটা দাঁড়াই করে দাঁড়া আমার কি কয়দিন পাঁচ মাসের নিচে আপনি বুঝেছেন আমি কেয়ামত করে দশটা হলেন আমি কিন্তু আল্লাহ শুকর এই কিছু হোক আর না হোক এই যে আমি সমান মনে করি ওইরে আমার জিত না হইলে আমার জিত আর যারা এই ঐক্যের বিরুদ্ধে করছেন আল্লাহর কাছে কি জবাব দেবেন আমি তাকে মুখে বলে ওয়াজিকে ছাড়াই গেল বলেন বাবু মুসলমান এক মুখে বলে আর মুসলিমও না মেলে তো মুখে বলে আর কাজের বেলায়
রাজি হন না, এরা কেন নির্মাতা করুন না বাংলা দফা আলমের মধ্যে পড়বে রাজনীতি? এখন যে কোন নজির মস্তা আছে নাকি, নজির কোন সেই বাসা নাকি আমি জানি, আর সে গর্বও করে কর্তৃক যে কর্তৃক আগে হল না জাতি ভেদ, এই জাতি ভেদ আমি আমার ভাইয়ে বলছি, যাদের ভিতরে ইমারি শক্তি আছে যাও এই জাতি ভেদকে চুপচাপ চুপ করা করে দাও, সমস্ত মুসলমান একটা লোকের সৌগত ইচ্ছা করবো, অথচ
কোরআন ও হাদিসে দেখতে বাধা রেখে কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করে কিনা এই দেখছে বিদ্যার দেখা। আগের জমানায় মরহুম সিয়া শরীফের মরহুম পিসা কোরআন মুখে শুনছি, আগের জমানায় এক একজন লোক হস্কানি বীজ চালাস করবার জন্য এই দশ বছর বীজ দিচ্ছে খুব দেয় দরবারে একজন আলেম তিন বছর পর্যন্ত বসা দেখবার জন্য কেমন কি বলেন বাবা এই সময়ের মধ্যে তুমি কি আমাকে একটা বস্তার তলব করতেও দেখছো না হচ্ছে বড় করা মতো বাতাসে ওরা এটা কাফের মুনাফিকের মসজিদ উপায় পানির উপায় হাসিয়ে দেওয়া এটা কাফের মুনাফিকের মহাজের উপায় এই আমার দর্শন কি বলবো ইসলাম একটা বই আমার আছে যে করি দিচ্ছে আধ্যাত্মিক সাধনা করা সুন্নত তরিকে মোতাবেক যদি করেন তাহলে আপনি কি জন্য কর্ম করুন কোন শরিয়তের পাবন দিয়ে সোহবাদ ইখতিয়ার করবেন আপনার মধ্যে যত বেদাত আছে সব সৃষ্টি দিবে আপনার আপনি আপনার সমস্ত শরীর সুন্নত তরিকে আইবে আমলে আবার আপনি কোন বেদার তৈরি কাছে যে কাছে মুড়ি দেবেন এই তার শূন্য নামাজ রোজা ইবাদত বন্দি গিয়ে আসে সব ঠিকই সহমতের এমনই চাষে সহমতে ব্যাপারে খেয়াল রাখতে হবে যার সহমত ইখতিয়ার করবেন সেই হকানি পেয়েছি না আপনারা তা সহবের যে কোনো কেতাবে দেখবেন হটকানি পীরের জন্য কি কি শর্ত আমি যা বিস্তারিত আলোচনা করতে যাব তবে একটা শর্ত সকলে বলছে যে তার পরবটা এই অপ্পের দুনিয়া গায়ে আল্লাহ ছাড়া অন্য সকল জিনিসের মহব্বত থেকে মুক্ত হওয়া একটা বাকি এমন বল আর জন্য মিশ্রী রহমতুল্লাহ উঠাতে লাগেন আমার ব্যবসা করি তো কাজ কারো আছে কি দিয়ে যে কাজ কারো করা যাবে না আমাদের দেশে একদল ফুজিরা আছেন গড়ে